जो पत्थर मेरी जान मैं फिर ही लुट जाए, दिल जो जुबान मेरी जान उसमें मर मिट जाए। বাংলাদেশে শাহরুখ খানের মুভি রিলিজ হবে আর আমি দেখতে যাব না তা কি করে হয়, কারণ আমি ছোট থেকেই শাহরুখ খানের অনেক বড় ফ্যান। তাই আজকে আমরা শাহরুখ খানের মুভি দেখার জন্য চলে গেলাম সিনেপ্লেক্সে। বাংলাদেশে এই প্রথম কোনো হিন্দি সিনেমা রিলিজ করা হয়েছে, তাও আবার শাহরুখ খানের মুভি, তো এটা তো কোনোভাবেই মিস করা যাবে না। তো সেই জন্য এখন সিনেপ্লেক্সে চলে আসলাম, হচ্ছে হলের দিকে যাচ্ছি, কারণ এখন মুভির টাইম হয়ে গিয়েছে। আমাদের শো টাইম হচ্ছে 4:16, তো এখন অলরেডি 7টা বেজে গিয়েছে। তো এখানে হলের সামনে একটা ফুড কোর্ট রয়েছে, তো এখান থেকে এখন হচ্ছে আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নেব। এখান থেকে নিচ্ছি হচ্ছে পপকর্ন, ড্রিঙ্কস আর হচ্ছে কফি। তো মুভি দেখতে দেখতে পপকর্ন খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে এই জিনিসটা, আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, বাট আমরা এই ব্যাপারটা অনেক এনজয় করি। তো আমাদের খাবারগুলো দিয়ে দিল, তো এখন আমরা খাবার নিয়ে হলের ভিতরে যাচ্ছি। তো এই তো এখন আমরা হলের মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো আমাদের সিট হচ্ছে উপরে, আমরা হচ্ছে প্রিমিয়াম সিট নিয়েছি। তো প্রিমিয়াম টিকিট নিলে আসলে দেখতে অনেক সুবিধা হয়, আর সিনেপ্লেক্সে আসলে মুভি দেখার মজাটাই অন্যরকম। তো অলরেডি এখন মুভি শুরু হয়ে গিয়েছে। अब नहीं होता यार, मैं भी कभी कभी सोचता हूँ 30 साल हो गए, अब छोड़ देना चाहिए, लेकिन हमारी जगह लेगा कौन? अरे यार, तो ये तो এখন মুভি শেষ, এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ব। তো বিগ স্ক্রিনে শাহরুখের মুভি দেখে অনেক ভালো লাগলো, এতদিন তো টিভিতে কম্পিউটারে দেখেছি, তো আজকে বিগ স্ক্রিনে দেখলাম, খুব ভালো লাগলো। তো অনেক কিন্তু মানুষ ছিল, একদম পুরো হল কিন্তু হাউসফুল ছিল। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার সময় লাক্স থেকে আমাদেরকে এই ছোটো ছোটো মিনি প্যাকগুলো গিফট করলো, এগুলোতে বডি ওয়াশ রয়েছে, থ্যাংক ইউ লাক্সকে। তো এখন আমরা নিচে যাচ্ছি বাসা যাওয়ার জন্য। আজকে মুভি দেখে আমি অনেক অনেক হ্যাপি যে পছন্দের নায়কের মুভি বিগ স্ক্রিনে দেখতে পারলাম, আর সিনেপ্লেক্সে এসে মুভি দেখতে আমার খুবই ভালো লাগে। আমরা মাঝে মধ্যেই চলে আসি, বাংলা মুভিও দেখার জন্য আসি, তো আজকে পাঠান দেখে আরও বেশি ভালো লাগলো। তো যাই হোক, এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।